হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা সিরিয়াস বিষয়ে আমরা কথা বলবো। তো আজকে সকালে অ্যাকচুয়ালি একটা পোস্টার দেখলাম, কোয়েলদির নতুন সিনেমা আছে ফ্লাইওভার, এবং পোস্টারটা দেখে বেশ ভালোই লাগছিলো। আমার ফেভারিট একজন অ্যাক্ট্রেস কোয়েলদি, ছোটোবেলা থেকে ওনার কাজ দেখে আমি বড় হয়েছি। তো এবার সিনেমা সম্পর্কে একটু ইনফরমেশন জোগাড় করতে শুরু করলাম। তো দেখলাম যে 2018 সাল থেকে এই সিনেমাটা নিয়ে বলা হয়েছে, তখন আই থিঙ্ক শ্রাবণ দিকে কাস্ট করা হয়েছিল, পরবর্তীতে কাস্টিং চেঞ্জ করে কোয়েল দিকে নেওয়া হয়েছে, এবং সাথে গৌরব দেব আছে। তো যেটা বলার গল্পটা যখন দেখতে পারলাম, পড়লাম আর কি, সেখানে লেখা ছিল যে কলকাতার একটা ফ্লাইওভারের কোলাপস নিয়ে নাকি গল্প। পরে আরও কিছু আর্টিকেল পড়লাম, সেখানে আবার লেখা ছিল যে না, ফ্লাইওভারে পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবং কোয়েল মল্লিককে একজন কে খুনের দায়ে ধরে নেওয়া হয়েছে। হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক করে গেলো, আর এরকম সিনেমা তো আমি দেখেছি। তো অ্যাকচুয়ালি 2016 সালে একটা কানাডা সিনেমা ছিল ইউটার্ন, সেটাকে আবার কিন্তু মানে সাউথেই আবার বিভিন্ন ভাষায় রিমেক করা হয়েছে। সামান্তাও একটাতে রিমেকে কাজ করেছে, তো আমি সামান্তার ভার্সনটা দেখেছি, প্রচণ্ড ভালো সিনেমা, ভূমিকা চালো সেটাতে ছিল। আমি সেটা আর রিভিল করছি না গল্পটা, আই থিঙ্ক তোমরা অনেকেই দেখে নিয়েছো, কারণ ফ্রিতে অ্যাভেলেবল আছে সিনেমাটা। তো এই সিনেমাটা কেন আবার রিমেক করা হচ্ছে, যদিও আমি এখনও ট্রেলার দেখিনি, যেটুকুনি আমি ইনফরমেশন জোগাড় করলাম সেখান থেকেই বলছি, যদি সেটা রিমেক হয়ে থাকে প্রচণ্ড বাজে হবে। এতদিন ধরে এত লোকজন এত কিছু বলেছে যে রিমেক সিনেমা বন্ধ করতে হবে করতে হবে, তারপরেও যদি এরকম পরপর রিমেক সিনেমা কেউ বানাতে থাকে তাহলে আর কিছু বলার নেই। এবং অভিমন্যু স্যারকে আমার বেশ ভালো লাগে, কিছু কিছু কাজ সত্যি খুব ভালো, কিন্তু তিনি নিজে যদি লেখেন, আমার মনে হয় যে তিনি এর থেকে ভালো গল্প বার করতে পারবেন মাথা থেকে। তো সেগুলো নিয়ে কাজ করলে আই থিঙ্ক বেটার হবে, আমরা দর্শকরা নতুন নতুন জিনিস পাবো। দেখো আমি তো দেখে নিয়েছি সিনেমাটা, এটা যদি ইউটার্নের আবার রিমেক হয় আমার তো দেখার কোথাও মানে ইন্টারেস্ট থাকবে না। এবার কোয়েলদি আছে এবং বাংলা ভার্সনটা কেমন হয়েছে সেটা দেখার তাগিদে হয়তো দেখতে পারি, কিন্তু স্টিল অনেকেই তো যাবে না, তাই না? 50% লোকই বলবে না ওটা দেখা আছে, এটা আর দেখতে যাবো না। তো এইটা একটু কিন্তু মাথায় নিতে হবে, কিছু পার্সেন্টেজ রিমেক তো হবে, কিন্তু এমন সিনেমা করা উচিত না যেটা সকলের কাছে অ্যাভেলেবেল আছে, সবাই দেখে নিয়েছে। একটু রিসার্চ করে, পুরোনো দিনের প্রচুর ভালো ভালো সিনেমা আছে যেগুলো কিন্তু মানে লোকের কাছে এখনও অ্যাভেলেবেল নেই, প্রচুর রকম সিনেমা আছে যেগুলো হয়তো ফ্রিতে দেখতে পাওয়া যায় না। ফ্রিতে দেখতে হলে সবাই দেখে নেয়, হয়তো টাকা দিয়ে দেখতে হবে, 99 রুপিস বা 149 রুপিস, তখন কিন্তু অনলাইনে অনেকেই দেখতে যায় না। তো সেই সব সিনেমার রাইট নিয়ে যদি করা হয়, তাও আই থিঙ্ক নিজেদের মতন করে করতে হবে, বাংলা ফ্লেভার ঢোকাতে হবে। দেখো প্লটটা কিনছি আমি, তো আমার মতন করে সাজাতেই পারি, আমি একটা দুটো ক্যারেক্টার বাদ দিতে পারি, একটা দুটো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাতে পারি, এটা তো আমি করতেই পারি, তাই না? তো আর কি বলবো আর কি, কোথাও গিয়ে একটু খারাপ লাগছে, কারণ আমার বন্ধুবান্ধবরা সবসময়ই বলে যে বাংলা সিনেমা কী দেখিস, ওই তো বস্তা পচা রিমেক সিনেমা। তো এইসব সিনেমা এলে 10টা অরিজিনাল হলো, একটা রিমেক হলেও তারা আবার আমাকে শোনাবে, এই তো আবার রিমেক করছে। তো এটাই যা বলার ছিল বললাম, এখন ট্রেলার টেলে ট্রেলারটার রিয়াকশন অবশ্যই দেবো। তোমাদের কারকে মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেল মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।